বন্যা পরিদর্শনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গিয়ে সেখানে ডিবিসিকে কটাক্ষ করেছেন, ডিবিসির বিরুদ্ধে অভিযোগ করেছেন, সম্পর্ক ছিন্ন করার মতন কথা বলেছেন। কিন্তু এইবার সেই বিতর্কে আসলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যিনি চর্চিত একজন নেতা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যিনি সবসময় তার মন্তব্যের জন্য, তার বক্তব্যের জন্য চর্চায় থাকেন। এর আগেও মমতা ব্যানার্জিকে করা তার মন্তব্য ঘিরে লোকসভা ভোটের সময় তিনি কিন্তু চর্চায় ছিলেন। আর এবার বন্যা পরিদর্শনে মমতা ব্যানার্জি যাওয়া এবং সেইখানে গিয়ে ফটো তোলা নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের মতন কথা বলছেন, উনি বন্যা সামলাতে পারছেন না, উনি গোড়ালি ডুবিয়ে ফটো তুলে কেন্দ্র ও ঝাড়খণ্ডকে গালাগালি করতে থাকেন, আর মানুষ জলেই থেকে যান। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের। বাংলায় বন্যার জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করছেন তিনি। বন্যা পরিস্থিতি নিয়ে এবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী সহ ঘাটালের সাংসদ দেবকে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার দুপুরে মেদিনীপুর শহরের বিজেপির একটি সদস্য সংগ্রহ অভিযানের প্রস্তুতি বৈঠক করতে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের সামনে এমন বিবৃতি দিয়েছেন তিনি। বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিলি প্রসঙ্গে আরও সুর চড়িয়ে দিলীপ ঘোষ শাসক দলকে কটাক্ষ করে বলেন, অন্যান্য স্থানের মতো ডিবিসি জল তাকে ছাড়তেই হবে। ডিবিসিকে নেপাল থেকে এখানে জল আসে, আমাদের এখান থেকে বাংলাদেশে যায়। মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের মতন কথা বলছেন, উনি বন্যা সামলাতে পারছেন না, নিজস্ব প্ল্যানিং নেই, 13 বছর ধরে মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন, উনি বন্যা নিয়ন্ত্রণে কী করেছেন? ডিবিসি জল বেঁধে রাখে, তা থেকে বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুৎ পশ্চিমবঙ্গে চলছে, আর যখন বন্যা হবে তখন তিনি ডিবিসিকে গালাগালি দেবেন? এখানকার লক্ষ লক্ষ মানুষ ডিবিসির উপর জীবিকা নির্বাহ করছেন, এখানে সরকারের অনেক লোক রয়েছে, তাদের সাজেশন অনুযায়ী কাজ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো এক্সপার্ট যদি কোনো সাজেশন দেন, তিনি তো তা মানেন না, তাই জল এলে বন্যা হয়, আর উনি গোড়ালি ডুবিয়ে ফটো তুলে কেন্দ্র ও ঝাড়খণ্ডকে গালাগালি করতে থাকেন, আর মানুষ জলেই থেকে যান। ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ শুনে নি। ডিবিসি তো জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে নাকি? সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, মনে হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিবিসি থেকে জল তো আসবে, দামোদর নদী কী জন্য আছে? জল বেরোবার জন্য, তো আটকে রেখে দেবে নাকি? তো সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা, ওনার কোনো প্ল্যানিং নেই, 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন। তো এসব কথা বললে হবে নাকি? একই পচা ডায়লগ প্রত্যেকবারে দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গে? কিছুই করেননি। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে। ডিবিসি জল বেঁধে রাখে, ডিবিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে, আর যখন বন্যা হবে তখন তিনি ডিবিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিবিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিবিসি। তো ডিবিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চলে, আর কী করবে ডিবিসি বৃষ্টি এলে তাদের সঙ্গে আলোচনা করে, সরকারকে জানায়, আর সেটা মমতা ব্যানার্জিও জানেন, তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য। তো তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, যে এক্সপার্টরা এই সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন? কিছুই করেন না। ইলেকশন এই জল এলে বন্যা হয়, উনি গিয়ে গোড়ালি অব্দি দাঁড়িয়ে ফটো তোলেন, আর দিয়ে কেন্দ্র সরকারকে, ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দেন, মানুষ জলেই থেকে যায়। একই সঙ্গে তিনি বলেন, প্রতি বছর পুজো খারাপ হয় এই শাসক দলের কারণে। মমতার কি কোনো দায়িত্ব নেই? খালি ত্রাণ বিলি করা ও ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করেন ওনারা। বন্যা বন্ধ হলে লুটপাট হবে না, বন্যা হলেই কেন্দ্র সরকারের কাছে হাজার হাজার কোটি টাকার আর্জির জন্য চলে যাবেন। বন্যাটা বার্ষিক ইনকামের একটা রাস্তা হয়ে গিয়েছে তৃণমূলের জন্য, সেজন্য ইচ্ছা করে বন্যা বন্ধ করতে চাইছে না, কারণ তাতে তো ওদের লাভ। এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলছেন শুনে নি। পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় জলের মধ্যে থাকে? প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন? মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই, খালি ত্রাণ বিলি করা, ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়, কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না। বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর্জি, এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য, সেই জন্য তারা বন্যা বন্ধ করতে চাইছে না, ইচ্ছা করে বন্যা হোক, যে মরছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। ডিবিসির ছাড়া জলেই নাকি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই অভিযোগ করে আগেই ম্যানমেড বন্যার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ডিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন তিনি। আমরা একবার শুনে নিই তিনি কি বলেছিলেন। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না, আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি,
সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না, আমি নবান্নে ফিরে গিয়ে এদের আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো। বন্যা পরিস্থিতি নিয়ে এবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী সহ ঘাটালের সাংসদ দেবকে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার দুপুরে মেদিনীপুরে শহরে বিজেপির একটি সদস্য সংগ্রহ অভিযানের প্রস্তুতি বৈঠক করতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের সামনে এমন বিবৃতি দিয়েছেন তিনি। বন্যা পরিস্থিতি ও ত্রাণবিলি প্রসঙ্গে আরও চড়া সুর করে দিলীপ ঘোষ শাসক দলকে কটাক্ষ করেন এবং তিনি বলেন, অন্যান্য স্থানের মতো ডিভিসিকেও তো জল ছাড়তে হবে, নেপাল থেকে জল এখানে আসে, আমাদের এখান থেকে বাংলাদেশে যায়। মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের মতন কথা বলছেন, ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ আমরা একবার শুনে নেব। ডিভিসি তো জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে নাকি, সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, মনে হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিভিসি থেকে জল তো আসবে, দামোদর নদী কী জন্য আছে, জল বেরোবার জন্য, তো আটকে রেখে দেবে নাকি। তো সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা, ওনার কোনো প্ল্যানিং নেই, 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন। তো এসব কথা বললে হবে নাকি, একে পচা ডায়লগ প্রত্যেকবারে দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গায়? কিছুই করেননি। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে। ডিভিসি জল বেঁধে রাখে, ডিভিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে। আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি। তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চলে। আর কি করবে ডিভিসি বৃষ্টি এলে তাদের সঙ্গে আলোচনা করে, সরকারকে জানায়। আর সেটা মমতা ব্যানার্জিও জানেন, তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য। তো তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, যে এক্সপার্টরা এই সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন, কিছুই করেন না। ইলেকশন এই জল এলে বন্যা হয় উনি গিয়ে গোড়ালি অব্দি দাঁড়িয়ে ফটো তোলেন, আর দিয়ে কেন্দ্র সরকারকে ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দেন, মানুষ জলেই থেকে যায়। পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় জলের মধ্যে থাকে, প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন? মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই, খালি ত্রাণ বিলি করা, ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না, বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর জি এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য। সেই জন্য তারা বন্যা বন্ধ করতে চাইছে না, ইচ্ছা করে বন্যা হোক, যে মরছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।